মাওলা কেন ধনি কেন গরিব আবার সন্ধ্যা বেলা। তাই দ্বিতীয় ছন্দ কবি কি লিখছেন, কে যে তোমার করেছে মান্য তুমি আহার জগাও তাহার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যে করেছে তোমাকে মান্য, যে তোমারে করেছে মান্য, তুমি আহার জগাও তাহার জন্য, তুমি সবার মুখে দাও অন্ন, কি কাফের কি মানবালা, কি কাফের কি মানবালা, কে বুঝিতে পারে তোমার শান মাওলা, কেউ গরিব আবার কেউ পয়সাওয়ালা, কেউ গরিব আবার পয়সাওয়ালা। ও বাবার আমার একটুখানি আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে সাদ করেন, আল্লাহ পাক বলছে বান্দা বান্দিরা শুনে লাও, ও আমার নবীর উম্মতি উম্মতিরা শুনে লাও, আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহর কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিরাদার নিশ্চয় হযরত মুহাম্মদ মুস্তাফা আল্লাহ পাকের প্রিয়তম নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও বাবা জীবনের আমার বিরাদার, কালকে আমি ছেড়েছিলাম বাবা গো, দয়ার নবী দুনিয়াতে আসলো, আল্লাহ পাকের ফারিস্তা আসমান থেকে আসলো, একের পরে এক সব ফারিস্তা নবীর জিয়ারতে আসলো। ও বাবারা আস্তে আস্তে করে দয়ার নবী মা আমিনার কোলে এবার বড় হতে লাগলেন, হালেমাতুস সাদিয়া নিজের বাড়িতে নিয়ে গেলেন বাবা, একের পরে এক নবীর মজিদা দেখলেন। ও বিরাদার এবার কি হলো বাবারা, আমার আকা মুস্তাফাকে ও বিরাদার খাতিয়াতুল কোবরা এমনি সময় বিরাদিন ইসলাম মুআজ্জাজ সামাইকেরাম লালন পালন করতে লাগলেন বাবা, কাতিয়াতুল কুবরা বলে ও দুনিয়ার মানুষেরা শুনে লাও শুনে লাও, আমি আমার আকা মুস্তাফাকে নিজের সঙ্গিনী করে নিলাম, স্বামী গ্রহণ করে নিলাম। ও বিরাদার খাতিয়াতুল কুবরা, বিরাদার আকা মুস্তাফার সঙ্গে বিরাদার বিবাহ হয়ে গেল। ও বিরাদার মা খালারা গো একটুখানি আসুন, আমার আকা মুস্তাফা ও বিরাদার মুআজ্জাসা মাইকেরাম খাতিয়াতুল কুবরা মক্কার বাদশা বানিয়ে দিল গো, এবার বিরাদার আমার আকা মুস্তাফাকে বলছে ও খাতিয়াতুল কুবরা শুনে নাও শুনে নাও, আমার মা ছিল না তুমি সেটার অভাব দাও নাই, আমার বাপ ছিল না সেটার অভাব তুমি দিলে না, ও খাতিয়াতুল কুবরা এখান থেকে শেষ নাই, তুমি আমাকে মক্কার বাদশা বানিয়ে দিলে। ও বাবা জীবনের আমার আগের দিকে একটুখানি চলো না বাবা, বিরাদার মুআজ্জাসা মাইকেরাম খাতিয়াতুল কুবরা বলে ওগো আমার আকা মুস্তাফা স্বামী সারতাজ, আপনার খিদমতে আমি সব সময় থাকি সব সময় থাকবো, আপনি চিন্তা করবেন না বিরাদার। এবার আস্তে আস্তে করে বিরাদার, ও বিরাদার মা ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে তাশরিফ নিয়ে আসলেন বিরাদার, জন্ম নিলেন, এদিকে হযরতে আলী জন্ম নিলেন বিরাদার, কেউ হলো গো বাবারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার কাবা ঘরে জন্ম। ও বিরাদনে এসেছিলাম, ও বিরাদার ওই এমন সময় আলীর আম্মি যান বিরাদার বাচ্চাকে জন্ম যখন দিলেন বাবা, হযরত আলী চোখ বন্ধ করে দিয়েছেন, হযরত আলীর এটা মনের আশা মনের বাসনা, আমি দেখব তো ওই কাবার কাবাকে দেখব, আমি দেখব তো এই কাবাকে দেখব না। ও বিরাদার এমন সময় বিরাদার এমন সময় কি হলো, দুনিয়ার মানুষেরা হযরত আলী যখন আস্তে আস্তে করে বড় হতে লাগলো, হযরত আলীকে বলে ও আলী তুমি যখন ওই কাবা ঘুরে জন্ম নিলে আর জন্ম নেওয়ার পরে কেন কাবা ঘর তুমি দেখলে না, কেন চোখকে বন্ধ করেছিলে, তোমার মা এক জায়গা থেকে এক জায়গায় যায়। ও আলী বলে দাও কেন তুমি চোখকে বন্ধ করে রেখেছিলে, হযরত আলী বলে আমার যেন এটা মনের আশা আকাঙ্ক্ষা, আমি দুনিয়ার কাবাকে দেখবো না, আমি যেন কাবার কাবাকে দেখব। জোরে বলুন না আমি কাবার কাবাকে দেখবো। হযরতে আলী বিরাদনে ইসলাম যোগ্যে বন্ধ করে নিয়েছেন বিরাদার, তাই কবি কি লেখছেন, বিশ্বনাথপুরেতে দেখো না
রহমত খোদার ঝরছে জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বনাথপুরে দেখো না খোদার রহমত খোদার রহমত ঝরছে আজকে ফারিস্তাদের মেলা বিশ্বনাথপুরে লেগেছে জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বনাথপুরে দেখো না রহমত খোদার ঝরছে আজকে ফারিস্তাদের মেলা বিশ্বনাথপুর লেগেছে জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদার লাখ বনতে হে ইরাদে মগর টুট জাতে হে মদিনা ওহি জাতে হে জিসে মেরে আকা বুলাতে হে জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদার লক্ষ লক্ষ টাকা থাকলে বিরাদার মানুষ হজ করতে পারে না বিরাদার লক্ষ লক্ষ গ্রামে টাকা থাকলে এরকম জান্নাতের গাড়ি সবাই ছাদাতে পারে না আরে আজকে আপনাদের সার জামিনে বিশ্বনাথপুরে কালকে বিরাদার এই জশনে ঈদ মিলাদুন নবী হয়েছিল এ জলসা হয়েছিল আজকে দ্বিতীয় রজনী আজকেও জলসা চলছে জোরে বলুন না তাই কবি কি লিখছে একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ আজ কে নবীর মাহফিল দেখো না সুবহানাল্লাহ একবার বলো না জোরে বলুন সুবহানাল্লাহ আর একবার জোরে বলো না বিশ্বনাথপুরে চলো না আজ নবীর মাহফিল দেখো না ও গো বসে আছে সবাই আমার জিরোই দিওয়ানা জোরে বলুন বিশ্বনাথপুর চলো না বিশ্বনাথপুর চলো না আজ নবীর মাহফিল দেখো না বিশ্বনাথপুর চলো না আজ নবীর মাহফিল দেখো না ও গো বসে আছে বসে আছে সবাই দেখো আমার দয়ার নবীর দিওয়ানা আমার মায়ার নবীর দিওয়ানা আজ মদিনা থেকে সুন্দর হাওয়া আজ মদিনা হতে সুন্দর হাওয়া বিশ্বনাথপুরে আজ ঝরেছে জোরে বলুন আজ বিশ্বনাথপুরে আজ বিশ্বনাথপুরে দেখো না রহমত খোদার ঝরছে আজ নবীর নূরের আলো দেখো ঝিলমিল ঝিলমিল করতেছে জোরে বলুন আজ নবীর নূরের আলো দেখো ঝিলমিল ঝিলমিল করেছে বিশ্বনাথপুরের লোকেরা বিশ্বনাথপুরের লোকেরা হয়ে গেছে সব নবীর দিওয়ানা জোরে বলুন খুশি হয় গেল তারা খুশি হয় গেলেন সবাই নবীজিরই দিওয়ানা জান্নাতে হবে ঠিকানা জোরে বলুন বিশ্বনাথপুর চলো না বিশ্বনাথপুরেতে দেখো না রহমত খোদার ঝরছে জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদার আপনি আমার 100 টাকা দান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জানো এই দানকে কবুল করে সকলে মিলে পড়ুন আমিন আল্লাহুম্মা আমিন ও বাবারা একটুখানি আগে দেখো চলুন বাবারা হযরত আলী চোখে বন্ধ করে দিয়েছেন বাবারা গো এমনি সময় মা বলি আল্লাহ গো আমার বাচ্চা কেন চোখ দিয়ে দেখে না আমার বাচ্চা কেন চোখকে খুলে না বিরাদার হযরতে আলীর দিকে মা দেখে যেন কান্না কাটি করতে শুরু করে দেয় ও বাবা জীবনের আমার যখন মায়ের পেট থেকে বাচ্চা জন্ম নেয় বাবা একজন বাবা আমার বিরাদার 50 টাকা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যদ্দুসুনি দান করেছেন ওগো আল্লাহ এই দানকে কবুল করে নেন হে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছেন আয় আল্লাহ তাদেরকে আপনি জান্নাতে বানিয়ে দেন আল্লাহ দুনিয়াতে চলাতে বলাতে কাজে কর্মতে আল্লাহ কোন যদি আল্লাহ গুনার কর্ম করে থাকে দয়ার রসুলের ওসিলায় maaf করে আপনি জান্নাতবাসী করে দিন সকলে মিলে বলুন আমিন আল্লাহু আমিন ও বাবার বিরাদার হযরতে আলী চোখে বন্ধ করে রেখেছেন বিরাদার মা দুনিয়ার সবাই কেঁদে দেয় বাড়ির সবাই কেঁদে দেয় বাবা বলে কেন কাঁদো বলে বাচ্চা মরা পয়দা হয়েছে রে বাচ্চাকে রাখা যাবে না বাচ্চাকে দাফন কাফনের ব্যবস্থা করা করতে হবে বিরাদান ইসলাম মা কাঁদে বলে আমার বাচ্চা তো হযরতে আলী জন্ম নিয়েছে কিন্তু চোখ দিয়ে দেখে না চো হাত মুখকে লড়াই হাতকে লড়াই যেন পাকে লড়াচ্ছে কিন্তু আমার বাচ্চা কেন চোখ দিয়ে দেখে না বিরাদার আর কারো কাছে গাউল না কারি কাছে গাউল না বিরাদার দৌড়াতে দৌড়াতে মা জননী বিরাদার কোথায় গেল আলামিনের কাছে চলে গেল বাবা দয়ার নবীর কাছে চলে গেল আমার আকা মুস্তফাকে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উদর থেকেই বাচ্চা জন্ম নিয়েছে গো নবী কিন্তু বাচ্চা আমার চোখ দিয়ে দেখে না আমার আকা মুস্তফা বলে মা ও গো মা তুমি কান্না কাটি করো না কোনো চিন্তা নাই গো মা তুমি আর দেরি করো না মা চলো চলো তোমার বাচ্চা কোথায় চোখ দিয়ে দেখে না এমন সময় বিরাদার আমার দয়ার নবী মায়ার নবী আমার আকা মুস্তফা রহমাতুল আলামিন যখন হযরতে আলীর নিকটে গেল কোন রাবি লিখছেন বাবা নিজের জিভা মোবারককে চুষতে দিল কোন রাবি লিখছেন থুতু যেন চোখের মধ্যে লাগিয়ে দিল লাগিয়ে দেওয়ার পরে বিরাদার হযরতে আলী চিনতে পারল এটা আর অন্য কোন ব্যক্তি নয় এটা হলো রহমাতুল লিল আলামিন ও বাবা জীবনের আমার ও দরুদ মুসলমানেরা সঙ্গে সঙ্গে হযরতে আলী চোখকে খুলে দিলে চোখকে খুলে দিলেন বাবা বিরাদার হযরতে আলী আবে আস্তে আস্তে করে বিরাদার বড় হতে লাগলেন বিরাদার কেউ বলে হযরতে আলী কেউ আলী তুমি যখন মায়ের পেটে জন্ম নিলে দুনিয়াতে তাসিফ নিয়ে আসলে কেন দুনিয়াকে দেখলে না তারপরে আরো একটা সুখবর তোমার তো তাকদীর ভালো তোমার তো কপাল ভালো তুমি কাবা ঘরে জন্ম নিয়েছো কিন্তু বাবা তুমি কেন দেখলে না বিরাদার হযরতে আলী বলে আমি দুনিয়ার মুখকে দেখতে চাইনি আমি আসমানকে দেখতে চাইনি আমি পাহাড়কে দেখতে চাইনি আমি পর্বতকে দেখতে চাইনি আমি নদীকে দেখতে চাইনি আমি দুনিয়ার কোন স্থানকে দেখতে চাইনি বলে হুজুর গো আপনি কি দেখতে চেয়েছিলেন বলে আমার জন্ম হতে পারে কাবাতে কিন্তু আমি কাবারকে দেখতে চাইনি যিনি কাবার কাবা উনি রহমাতুল লিল আলামিনকে আগে আমি দেখব তারপরে আমি চোখের দৃষ্টিপাত করব ও বাবারা জীবনের আমার বিরাদার হযরতে আলী চোখকে খুলে দিলেন আমার দয়ার নবী মায়ার নবীর দেখেই দেখে মা যেন হাসে মা যেন হাসে বাবারা তাহলে বোঝা গেল বাবা আমার রহমাতুল লিল আলামিন কি ও বিরাদার মুয়াজ্জাজ সামাই কিরাম আমার আকা মুস্তফার মর্যাদা কত আমার দয়ার নবী মায়ার নবী যখন হযরতে আলীর কাছে চলে গেলেন ও বাবারা আমার দয়ার নবীর ওসিলাতে ও বিরাদার হযরতে আলী এবার আমার আকা মুস্তফাকে দেখে নিল আর নিজের চোখকে খুলে দিল তাই কবি কি লিখছেন একবার হাত জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ বেলালের আজানের তালে দোলা দাই পাশান মনে জোরে বলুন সুবহানাল্লাহ বেলালের আজানের তালে দোলা দাই পাশান মনে এত ডাকি তোপ বিছান ছাড়লি না মরণ তোকে ছেড়ে যাবে না জোরে বলুন না সুবহানাল্লাহ ও মমিনা মরণ তোকে ছেড়ে যাবে না আচ্ছা
বাবা মরণ কাউকে ছেড়েছে কাউকে ছাড়বে চার দোকানে যায় কত রকম চা খায় কেউ পাত্তি করা কেউ মিষ্টি কম কেউ বিনা মিষ্টি দিয়ে খায় নাকি বলছেন বিরাদার একটা মানুষ চা খেতে গেছে আর চা খেতে যাওয়ার পরে বিরাদার দোকানদার কিন্তু চিনি দিতে ভুলে গেছে বুঝতে পেরেছেন চা খেয়ে নিল বলছে ভাই পয়সা দাও বলছে পয়সা তো দেবো কিন্তু টাকা তো দেবো কিন্তু তুমি চিনি দাওনি কেন বলছে ভাই ভুলে গেছি বলছে যা করলে ভাই আজকে করো না তো বলছে আজকে কিন্তু তুমি আমাকে ঠকিয়ে টাকা দিলে কালকে ভাই কিন্তু আবার আসবো ওই মিষ্টি কিন্তু দিও বুঝতে পেরেছেন ই খ্যাপা কি করেছে সকালবেলায় দোকানে চলে গেছে আর দোকানে চলে যাওয়ার পরে বিরাদার এবার চা কিন্তু কিলাকে দিয়ে দিয়েছে মিষ্টি কিন্তু দিয়েছে বাবা এত মিষ্টি দিয়েছে যে চা খেয়ে দোকানে গড়াবড়ি খাচ্ছে তো দোকানদার বলছে কি হলো দোকানের মানুষেরা বলছে কি হলো বলছে কি ব্যাপার লোকটাকে বাঁচাও আর হয়তো বাঁচবে না বাঁচাও তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে চলো বিরাদার হসপিটালে নিয়ে চলো ওই ব্যক্তিরা বলছে ভাইরা রে ও আমার বন্ধুরা রে শুনে লাও তোমরা আমাকে কোনো হসপিটালে নিয়ে যাও না তোমরা আমাকে কোনো ডাক্তারখানা নিয়ে যাও না বলে কেন বলে আমার কিছু হয়নি আমি এমনিতেই মাটিতে গড়াবড়ি খাচ্ছি বলে খ্যাপা এমনিতে কেউ গড়াবড়ি খাই নাকি বলে কালকে চা খেয়েছিলাম বিনা মিষ্টিতে দিয়েছে আজকে চা খেলাম তো মিষ্টি বেশি দিয়েছে এই জন্যই কালকের চাটা আর আজকের বাসি আর টাটকা চা মিলিয়ে আমি পেটের মধ্যে মিস করছি মানুষ কত চালাক বিরাদার কত বুদ্ধিমান বিরাদার যতই বুদ্ধিমান করুন যত আপনি বিরাদার যতই আপনি চিন্তা করুন বিরাদার কিন্তু মালিকুল মত যেদিন আপনার সম্মুখে চলে আসবে বাবা কিন্তু আপনাকে বিরাদার হাজার কাঁদলেও আপনাকে ছাড়বে না আপনার লোকালা নিয়ে চলে যাবে তো কবি কি লিখছেন বিরাদিনে ইসলাম বিলাল এত সুন্দর আজান দিয়েছিলেন বিরাদার তাই কবি কি লিখছেন একবার মোহাম্মদ ইবনে হাত উঠে ইয়া রাসূলুল্লাহ আপনার হাত উঠে বলুন ইয়া হাবিবাল্লাহ আচ্ছা বলুন তো আপনাদের কি আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের ভালো লাগছে একবার মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ বিলালের আজানের তালে দোলা দাইয়েই পাশান মনে এত ডাকি তবু পিছান ছাড়লি না মরণ তোকে ছেড়ে যাবে না ও মোমেনা মরণ তোকে ছেড়ে যাবে না কবি সুন্দর ভাষায় কি লিখছেন নামাজের কথা ভুলে গেলি এই সমাজে তুই কি পেলি সবই ফেলে যাবে রে সেথায় পিতা মাতা থাকবে পরে যাবি চলে আধার ঘরে জোরে বলি পিতা মাতা থাকবে পরে যাবি চলে আধার ঘরে এত ডাকি তব পেছান ছাড়লি না মরণ তোকে ছেড়ে যাবে না ও মোমেনা মরণ তোকে ছেড়ে যাবে না বেলালের আজানের তালে দোলা দিয়ে পাশান মনে এত ডাকি তব পেছান ছাড়লি না মরণ তোকে ছেড়ে যাবে না একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ সাদের বাড়ি সাদের গাড়ি যেতে হবে সবই ছেড়ে ও ভাই মমিন মমিনা সঙ্গে যাবে সাদা কাফন তাকে নিয়ে কহর আপন জোরে বলুন আর সঙ্গে যাবে সাদা কাফন তাকে নিয়ে কর আপন এত ডাকি তব পিছান ছাড়লি না মরণ তোকে ছেড়ে যাবে না ও মমিন মমেনা মরণ তোকে ছেড়ে যাবে না
ব্রাদার হযরতে আলাল হযরতে বিলাল ইয়া তো নবীর ইশকে ছিল লাল হযরতে বিলাল আযান দিত কেউ জেনে এসে বলে বিলাল তুমি আযান দাও না বলে কেন বলে তোমার আওয়াজ পরিষ্কার হয় না তোমার জিবা ততলা তোমার জিবা ছোট হযরতে বিলাল এত আল্লাহর দরবারে কান্নাকাটি করলো ও ব্রাদার আল্লাহ পাকের দরবারে হযরতে বিলালের আওয়াজ এত পছন্দ ছিল ব্রাদার যতক্ষণ পর্যন্ত হযরতে বিলাল না আযান দিবে আল্লাহ পাক আর সকাল করে না জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই কবি কি লিখছেন বেলাল যখন আজান দিল রাত পেরিয়ে সকাল হলো জোরে বলুন বেলাল যখন আজান দিল রাত পেরিয়ে সকাল হলো সেই আজানের সেই আজান গেল আর সে মোয়াল্লা বেলাল বেলাল যখন আজান দিল রাত পেরিয়ে সকাল হলো সেই আজান গেল আর সে মোয়াল্লা ফজরের ওই আজান বেলাল না দিলে হতো না সকাল জোরে বলুন সুবহানাল্লাহ ফজরের ওই আজান বেলাল না দিলে হতো না সকাল এত ডাকি তব পিছন ছাড়লি না মরণ তোকে ছেড়ে যাবে না ও মমিন মমিনা মরণ তোকে ছেড়ে যাবে না বেলাল রই আজানের তালে দোলা দাই পাশান মনে এত ডাকি তব পিছন ছাড়লি না ও মমিন মমিনা মরণ তোকে ছেড়ে যাবে না বিরাদার এবার কি হলো আমার আকা মুস্তাফা আস্তে আস্তে করে বড় হতে লাগলো বিরাদার হযরতে আলী বড় হতে লাগলো এবার বিরাদার ফাতেমাতুজ জোহরা ও বিরাদার বড় হতে লাগলো ও বিরাদার এমনি সময় বিরাদার আমার আকা মুস্তাফাকে কাদিয়াতুল কুবরা মক্কার বাদশা বানিয়ে দিল আমার আকা মুস্তাফা দয়ার নবী মায়ার নবী বিরাদার এমনি সময় বিরাদার জান্নাতের ভিতরে যাই জান্নাতের ঘরের মধ্যে দেখতে পাই দুটা ফুল জানো খুব বিরাদার সুন্দর রাখা আছে জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো কোন মানুষ যদি একটা ঘরে যায় যাবার পরে খুব সুন্দর যদি ভালো জিনিস মনে হয় কিংবা চোখে যদি লাগে তো বারবার কিন্তু দেখবে দেখবে না বাবা আমার দয়ার নবী বারবার করে দেখছে আরে এমনি সময় হযরতে জিবরিল আলাইহিস সালামের আগমন হলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি দেখেন আর কি বা বারবার করে দেখেন বলে জিবরিল বলো এই দুটা ফুল কোথা থেকে আসলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুটা ফুল জানো আপনি দেখছেন কেন বলে জিবরিল এই দুটা ফুলকে আমায় দিয়ে দাও এ দুটা ফুলকে আমি মহাব্বতের নজরে রাখবো এ দুটা ফুলকে আমি ভালোবাসি ও জিবরিল দে শুনে লাও জেনে লাও এ দুটা ফুলকে আমায় দিয়ে দাও হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আপনি শুনেন আপনি বুঝেন ও গো নবী কেন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন বলে জিবরিল দে আরেকবার বলো না তোমার মুখ দিয়ে শুনতে আমাকে ভালো লাগে বলে ইয়া রাসূলুল্লাহ এ দুটা ফুল আর অন্য কোন ফুল নাই এ দুটা ফুল হলো হযরতে ইমামে হাসান আর হোসেন জোরে বলুন সুবহানাল্লাহ ইমামে হাসান আর হোসেন ও বিরাদার মুআজ্জাজ সামাইকরাম আমার দয়ার নবী মায়ার নবী বলে জিবরিল দে এই দুটা ফুলকে যারা ভালোবাসবে আমি নবী বলে দিলাম কিয়ামতের সকাল পর্যন্ত নবী তাদেরকে ভালোবাসবে বিরাদার আমার আকা মুস্তাফা বলছে জিবরিল দে এই দুটা ফুলকে আমায় দিয়ে দাও বলে না গো না ইয়া রাসূলুল্লাহ এই দুটা ফুলকে দেওয়া যাবে না এই দুটা ফুল আপনার বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই সেকেন্ড থেকে দুনিয়াতে তাশরিফ নিয়ে আসবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আকা মুস্তাফা দয়ার নবী মায়ার নবী
আমার রহমাতুল আলামিন ওই দুটা ফুলের নিকটে গেল বাবা যাবার পরে চোখে চোখে চুম্বন দাই মুখে চুম্বন দাই আর দয়ার নবী জান্নাতের ঘরে ও বিরাদার বলে দিল ও দুনিয়ার মানুষেরা শুনে লাও যারা এই দুটা ফুলকে ভালোবাসবে রে তাদেরকে নবী ভালোবাসবে যারা হাসান হোসেনকে ভালোবাসবে রে তাদেরকে নবী ভালোবাসবে বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম তাই কবি সুন্দর ভাষায় লিখেছেন আসক যতই তুফান আমরা কভু ডরি না আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা বলিবেন কোথা আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আসক যতই তুফান আমরা কভু ডরি না জোরে সুবহানাল্লাহ বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম একটুখানি আসুন বাবা আগের দিকে বাড়ি আমার আকা মুস্তাফা বিরাদার ওই দুটা ফুলকে চুম্বন দিয়ে বিরাদার নিজের জায়গায় নিজের ওয়াটা লেখায় চলে গেল জিবরিল আমিনকে বলে জিবরিল রে ও জিবরিল শুনে লাও এ দুটা ফুল হযরতে ইমাম হাসান আর হোসেন আমি নবী বলে দিলাম যারা এই দুটা ফুলকে ভালোবাসবে নবী তাদেরকে বেশি করে ভালোবাসবে ও বাবা জীবনের আমার আমার আকা মুস্তাফা বিরাদার নিজের ওয়াটা লেখায় চলে গেলেন ও বাবা রাম ফাতেমা আস্তে আস্তে করে বড় হতে লাগলো ও মা খারারা বলে যায় রাতের বেলা ও বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম ফাতেমা যখন ছোট বিরাদার ফাতেমা একদিন বিছানায় ঘুমিয়ে আছে ও বিরাদার একটু মাথার ঢাকা সরে গেছে বাবা আর জামনে সরে গেছেন কয়েকটা চুল যেন দেখতে চায় দেখতে দেখতে পাওয়া যায় এমনি সময় খাতিয়া তেল কোবরা ওই ফাতেমার বিরাদার নিকটে চলে গেল মাথার কাপড়কে সরাতে চাই এমনি সময় ফাতেমা তো জোহরা ও বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম বিরাদার জাগ্রত হয়ে গেল বলে মা গো মা কেন তুমি আমার মাথার ঢাকাকে সরা দিলে মা ওই কাপড়কে কেন সরা সরিয়ে দিলে ফাতেমাকে বলে বেটি রে তুমি আমার মেয়ে আমি তোমার মা আমি তোমার কোনোদিন চেহারাকে দেখলাম না আমি তোমার চোলের অঙ্গকে দেখলাম না ফাতেমা কান্নাকাটি করতে শুরু করে দিল বাবা কান্নাকাটি এমন করতে শুরু করে দিল খাতিয়াতুল কুবরা বলে বেটি ওই কান্নাকে বন্ধ করে দাও ও বেটি তুমি কান্দো না কাঁদো না ফাতেমাতু জোহরা কান্নাকে বন্ধ করে নাও বিরাদার আস্তে আস্তে করে খাতিয়াতুল কুবরা ও বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম কি হলো গো বাবা রাও এবার কি হলো আমার দয়ার নবীর কাছে খাতিয়াতুল কুবরা চলে গেল আর বলছে ও গো আলামিন ও গো আমার আকা মুস্তাফা ও গো আমার স্বামী সরতাজ আমি জানো ফাতেমার ওই মাথার ঢাকাকে সরিয়ে দিলাম ফাতেমা ঘুম থেকে জেগে গেল ফাতেমা এমন কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে ফাতেমা কোনো মতেই যেন কান্নাকে বন্ধ করে না সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মা বোনেরা দেখুন গো ফাতেমা কিরকম ইমানদার ছিল যেই ফাতেমা এক সেজদা দিত অপর সেজদা যখন যেত সকাল হয়ে যেত রাত পেরিয়ে যেত সকাল হয়ে যেত ফাতেমা বিরাদার এত তিনি ইবাদত গুজার ছিলেন এত ইবাদত করনি ওয়ালি ছিলেন এত তিনি ইবাদত গুজার ছিলেন এত তিনি আল্লাহর নিকটে ইবাদত করতেন বাবা আলামিন আসলো আসার পরে
বিরাদার বলছে বেটি কান্নাকে বন্ধ করে দাও বিরাদার বলছে বেটি কাঁদো কেন বলে আলামিন গো আব্বা জান আমি ঘুমিয়েছিলাম আমার ওই মাথার একটু ঢাকা সরে গেল আর সরে যাওয়ার পরে আমার মা আরো একটু সরিয়ে দেয় আমি ঘুম থেকে জেগে গেলাম গো আব্বা এই জন্যই আমি কাঁদি দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন গাছপালা দুনিয়ার কোন পশু পাখি আমার চুলের জন মাথার ওই চুলের ডিজাইনকে দেখলো না চুলকে দেখলো না চুলের বাহার দেখলো না আমার মা মাথার ওই ঢাকাকে সরিয়ে দিয়েছে এই জন্যই আমি কান্নাকাটি করি বিরাদার আলামিন বলে বেটিরে আর তুমি কান্নাকাটি করো না ও বেটি তুমি কান্নাকে বন্ধ করে দাও বিরাদার ও বাবা জীবনের আমার আগের দিকে চলুন বাবা এমনি সময় কি হলো বাবারা ও গো আমার আব্বা জানেরা ও গো আমার মা খালারা এবার আস্তে আস্তে করে ফাতেমা বড় হতে লাগলো বাবা আমার আকা মুস্তাফা বলে সাহাবিরা রে শুনো শুনো আমি ওই ফাতেমার বিবাহ দিব তুমি জানো তোমরা দুলাহা দেখো বিরাদার মুয়াজ্জা সামাই কিরাম আবু বকর সিদ্দিক ওমরে ফারুক যেন একের পরে এক যেন বিরাদার প্রস্তাব দিল আমার আকা মুস্তাফা রাজি হয় না একদিন কি করছেন আমার আকা মুস্তাফা আমার দয়ার নবী মায়ার নবীকে আবু বকর সিদ্দিক বলছে উমরে ফারুক বলছে ও গো আকা মুস্তাফা আপনি কোথায় যেন আপনার জামাই দেখবেন হযরতে আলী তো নিকটে আছে জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার বাবারা আমার আকা মুস্তাফা বলছে ঠিক আছে আমার পছন্দ হয়েছে কিন্তু প্রস্তাব তো কে দিল না হযরতে আলী তো বলে না বিরাদার আমার আকা মুস্তাফা মসজিদে নবীতে বিরাদার নামাজ পড়ার জন্য চলে গেছেন আমার আকা মুস্তাফা খুতবা দিচ্ছেন বক্তব্য করছেন বাবা এমনি সময় হযরতে আলী দাঁড়িয়ে গেল আর হযরতে আলী দাঁড়িয়ে যাবার পরে হযরতে আলী আমার আকা মুস্তাফাকে বলছে বলে ইয়া রাসূলুল্লাহ একটা কথা আপনাকে বলতে চাই আমার আকা মুস্তাফা বলে আলী বলো হযরতে আলী আর সাহস পায় না ও মসজিদ থেকে বের হয়ে চলে গেল দ্বিতীয় দিনে আবার একই রকম ঘটনা বাবা আমার আকা মুস্তাফা মসজিদের মধ্যে ও বিরাদার যেন খুতবার আগে আগে বক্তব্য করছেন আর বক্তব্য দেওয়া শেষ হযরতে আলী দাঁড়িয়ে গেল আর দাঁড়িয়ে যাওয়ার পরে ও বিরাদার এমনি সময় বিরাদার দাঁড়িয়ে যাওয়ার পরে হযরতে আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি সাহস পাই না আজকে আপনার কাছে একটা প্রস্তাব দেব বলে আলী বলো দেরি করো না বলো চট করে বলে দাও বলে ইয়া রাসূলুল্লাহ সাহস পাই না আমার যেন হিম্মত কুলাই না হযরতে আলী বের হয়ে চলে গেল আবার তৃতীয় দিনে আসলো আসার পরে আমার আকা মুস্তাফা খুতবার আগে আগে বক্তব্য করে করার পরে আমার দয়ার নবী মায়ার নবীকে হযরতে আলী যেন কিছু বলতে চাই আমার দয়ার নবী বলে সাহাবারা রে শুনে নাও আজকে হযরতে আলীকে ঘিরে নাও হযরতে আলীকে যেতে দেবে না হযরতে আলীকে যেতে দিবে না হযরতে আলী আটকা পড়া গেল আর আমার আকা মুস্তাফা বলে আলী বলো বলো তুমি আজকে ওই এক রকম কথা বলবে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি একটা কথা বলতে চাই বলে কি আলী আজকে যেতে পারবে না আলী বলে দাও কি তোমার প্রস্তাব কি তোমার বক্তব্য কি মনের আশা কি মনের কথা তুমি বলে দাও বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েকে আমি জানো বিবাহ করতে চাই সুবহানাল্লাহ ও বিরাদার আমার আব্বা জানেরা আমার আকা মুস্তাফা বলছে আলী রে আমার তো মনে পছন্দ হয়েছে ও আলী তোমার মুখে শুনতে চেয়েছি আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছে জিবরিল রে যাও আর দেরি করো না বলে লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন বলে যাও আমার দোস্তকে ওই আলামিনকে গিয়ে বলে দাও এই প্রস্তাবে আমি আল্লাহ রাজি ফাতেমার সঙ্গে যেন হযরতে আলীর আমার দয়ার নবী যেন বিবাহ করিয়ে দেয় তামহিল নামে একজন ফারিস্তা ছিল বিরাদার জান্নাতকে সাজালো জাহান্নামকে সাজালো বিরাদার ওই জোতর দেখে জান্নাতকে সাজালো ও বিরাদার তামহিল নামে ফারিস্তা ও বিরাদার ইসলাম জান্নাতকে সাজালো সাজার পরে এবার বিরাদার ফাতেমার বিবাহ দুনিয়াতে হচ্ছে আবার বিরাদার ফাতেমার বিবাহর আনন্দ জান্নাতের মধ্যেও হচ্ছে সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
দাদু একবার আপনি বলেন তো সুবহানাল্লাহ, আপনি আমার দাদুর মতো করছেন গো, দেখে চমকে গেছি, উনি চলে আসছে আমাদের ধুলিয়াবান থেকে, জি একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। হাসতে যাম কানতে যাম যাম মদিনা আমরা বিশ্বপুর বিশ্বনাথপুরের মানুষেরা নবীর দিওয়ানা, জোর বলুন সুবহানাল্লাহ। হাসতে যাম কানতে যাম বেড়াই যাম দৌড়ে যাম সাইকেল নিয়ে যাম রিসকা যাম ট্রেন যাম জাহাজ যাম যাম মদিনা আমরা বিশ্বপুর রাতের মান মানুষেরা নবীর দিওয়ানা, জোর বলুন সুবহানাল্লাহ। সবাই নবীর দিওয়ানা না, একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের নাম নিম মদিনাতে পৌঁছে যাম আন্ধি বসক তুফান বসক হামরা টকরাই যাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আন্ধি বসক তুফান বসক হামরা টকরাই যাম ইনশাআল্লাহ সহি সালামত ইনশাআল্লাহ সহি সালামত যাবে সাফিনা আমরা বিশ্বপুর নাতে মানুম সেরা নাবির দিওয়ানা, জোরে বলুন। হাসতে যাম কান্দে যাম হাসতে যাম কান্দে যাম যাম মদিনা আমরা বিশ্বনাথপুরের মানুষেরা নাবির দিওয়ানা। গোস পাখি খাদিম হামরা হাজারো গোলাম নাবির নাম পড়তে যাম দরুদ ও সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। সাচা পাক্কা সুন্নি আমরা কামিল মুসলমান গোস পাকের খাদিম আমরা সাচা মুসলমান ইনশাআল্লাহ সহি সালামত ইনশাআল্লাহ সহি সালামত ইনশাআল্লাহ সহি সালামত যাবে সাফিনা আমরা আমরা সবাই বিশ্বনাথপুরের মানুষেরা নাবির দিওয়ানা। হাসতে যাম কান্দে যাম যাম মদিনা আমরা সবাই নাবির দিওয়ানা। ও বিরাদার আব্বাজি রাগো বাবা রাগো হযরতে আলীর প্রস্তাবে আমার আকা মুস্তাফা রাজি হয়ে গেল, বিরাদার এমনি সময় কি হলো আমার আকা মুস্তাফা ফাতেমার বিবাহ পড়িয়ে দিলেন, বিবাহ পড়িয়ে দেওয়ার পরে বাবা বিরাদার সবাই জানো বিরাদার বিবাহর দিনে দেখবেন মা কাঁদে বেটা কাঁদে বেটি কাঁদে, কাঁদে না মেয়েকে যখন বিদায় দেয় কাঁদে না সবাই কাঁদে বাবা, আমার ফাতেমা কাঁদে বিরাদার আমার আকা মুস্তাফা বলে বেটি কাঁদো কেন কেন তুমি কান্না করো, বলে আব্বা গো কেন কাঁদবো না গো আব্বা, বলে বেটি কাঁদো কেন একবার তুমি বলো, বলে আব্বা গো আমার মা যদি আজকে বেঁচে থাকতো গো আব্বা আজকে আমাকে যেন বিদায় করে দিত আজকে আমার পাশে এসে দাঁড়াতো গো আব্বা, বলে বেটি রে বেটি তুমি কান্নাকাটি করো না, বলে কেন আব্বা কান্নাকাটি করবো না, বলে বেটি এটা মনে করো আমি তোমার মা আমি তোমার আব্বা, ও বেটি তুমি এটা মনে করো তোমার মা মরেনি তোমার মা জিন্দা আছে, ফাতেমা তো জোহরা কান্নাকি বন্ধ করে দিলেন বাবা, এমনি সময় কি হলো ও বিরাদার বিরাদার আমার আকা মুস্তফা বেটি জৈনবকে বলে বেটি জৈনব যাও রে বেটি যাও এক গল্লি জল নিয়ে আসো, একদিন জলনি আসা হলো ও বিরাদার মুয়াজ্জাসা মাইকিরাম এক গুল্লি জল ওই যেন ফাতেমার উপরে ছিটিয়ে দিল, যেমনি ছিটিয়ে দিল ছিটিয়ে দেওয়ার পরে ফাতেমা তো জোহরা কাঁদতে শুরু করে দিল, আমার আকা মুস্তাফা বলে ফাতেমা চোখকে বন্ধ করে দাও, চোখকে বন্ধ করে দিলেন, আমার আকা মুস্তাফা বলে বেটি তুমি চোখ বন্ধ করে কি দেখতে পাও, বলে আব্বা গো
दुनिया मुस्तफा चोखे बंद कर बंद कर दिल चोखे बंद कर देवारे बिरादर আমার আকা মুস্তফা বলছে আলী বলো 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 দুনিয়া তুমি কি দেখতে পাচ্ছো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসমানকে দেখতে পাচ্ছি আমি সাতওয়া আসমান দেখতে পাচ্ছি সাতওয়া জমিন দেখতে পাচ্ছি পুরো পশ্চিম দুনিয়াতে যা কিছু আছে আমি সব কিছু দেখে নিলাম সুবহানাল্লাহ আমার আকা মুস্তফা বলে আলী চোখকে খুলে দাও চোখকে খুলে দেওয়া হলো ও বিরাদার মুয়াজ্জাস আমাগ্রাম আর এক কুল্লে জল দেওয়া হলো হযরতে আলীকে বলছে আলী চোখকে বন্ধ করে দাও চোখকে বন্ধ করে দেওয়া হলো ও বিরাদার চোখকে বন্ধ করে দিলেন চোখকে জামনি বন্ধ করে দিলেন বিরাদার আমার আকা মুস্তফা বলে আলী হাতকে লম্বা করে দাও হাতকে লম্বা করে দিলেন হাতকে লম্বা করে দেওয়ার পরে আমার আকা মুস্তফা বলছে আলীকে দেখতে পাচ্ছো বলে ইয়া রাসূলুল্লাহ আমি 360 টা ভূতকে দেখতে পাচ্ছি বলে আমার আকা মুস্তফা বলছে আলী রে ওই হাতকে লম্বা করে কি করছো বলে ইয়া রাসূলুল্লাহ ওই 360 টা ভূতকে আমি ভেঙে দিলাম আমার আকা মুস্তফা বলছে চোখকে খুলে দাও চোখকে খুলে দেওয়া হলো আর আকুল্লি জল দিল জল দেওয়ার পরে বিরাদার আমার আকা মুস্তফা বলছে ও আলী তুমি হাতকে লম্বা করে দাও হাতকে লম্বা করে দিল হাতকে লম্বা করে দেওয়ার পরে আমার আকা মুস্তফা বলছে আলী আর দেরি করো না হাতকে টেনে নাও হাতকে টেনে নিলো বলে ইয়া রাসূলুল্লাহ যদি হাতকে আপনি না টানতে বলতেন আমি আরশে মুআল্লার খুঁটি ওই কাম্বাকে এনে আপনার পায়ের তলায় এনে হাজির করে দিতাম সুবহানাল্লাহ আল্লাহর খুঁটি আপনার পায়ের তলে এনে হাজির করে দিতাম এই ছিল হযরতে আলীর বিরাদনে ইসলাম আমার দয়ার নবী দুনিয়াতে বিরাদনে ইসলাম এই বিরাদার কিছু শক্তি দিয়ে গেছিলেন বিরাদার মুয়াজ্জাস আমাইকরাম হযরতে জিবরিল আলাইহিস সালাম একদিন বিরাদনে ইসলাম হযরতে জিবরিলের কাছে আসে চোখকে বন্ধ করে দিলেন আর যেমনে চোখকে বন্ধ করে দিলেন বাবা আসমান দেখলো জমিন দেখলো পাহাড় দেখলো পর্বত দেখলো অলবিশ্বকে ভ্রমণ করে নিল হযরতে আলী হাতকে লম্বা করে দিল হাতকে লম্বা করে দেওয়ার পরে হযরতে আলী বলছে তুমি জিবরিল জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে জিবরিল বলে ওগো হুজুর হযরতে আলী আপনি কেমন করে বুঝতে পারলেন কেমন করে জানতে পারলেন আমি জিবরিল এই আপনি এই জ্ঞানটা এই শিক্ষাটা এই বিদ্যাটা কোথায় পেলেন বলে জিবরিল রে আমার যখন মা ফাতেমার সঙ্গে বিবাহ দিয়ে দেয় আমার আকা মুস্তাফা যখন বাড়ি থেকে আমাদের বিদায় দেয় একলে জল আমার উপরে দেয় আর দেওয়ার পরে আমি কাঁপতে শুরু করে দিই আমাকে চোখ বন্ধ করে তোরতে বললাও আমি চোখকে বন্ধ করে দেওয়ার পরে অল্পিশ্ব দুনিয়াতে কি আছে আমি হযরতে আলী চোখ বন্ধ করে বলে দিতে পারব ও জিবরিল যখন তুমি আমাকে বললে ও হযরতে আলী হুজুর বলেন গো হযরতে জিবরিল কোথায় আমি আসমানে দেখলাম জমিনে দেখলাম পাহাড়ে দেখলাম কিন্তু কোথায় দেখতে পেলাম না আমার যেন মনে হয়ে গেল একমাত্র তুমি ছাড়া অন্য কেউ জিবরিল হতে পারে না
बिरादर फातिमा के बोले बेटी रे वो बेटी आमी सामने दिखे बेरे जाच्छी बेटी बिरादर আমার আকা মুস্তাফা যখন ফাতেমাকে বিদায় দিবে বাড়ি থেকে বাবা ফাতেমাকে একটা জাতা দিল বিরাদার বিরাদার ছাগল দিল ফাতেমাকে বিরাদার একটা কোরআন দিল ফাতেমাকে একটা রেহেল দিল তসবিহ দিল জয় নামাজি দিল বাবা ও বা ওগো আব্বা জানেরা আমার আর আজকে বিরাদার দয়ার নবী এত কিছু বিরাদার দান দেওয়ার পরে একটা ছাগল দিল আর আজকের মানুষেরা যা বেটিকে দান দিচ্ছে দিচ্ছে কিন্তু কুরবানের জামাই গেল বলে গাড়িটা দামি দিয়েছে রাস্তার ধুলা একটুকো আর থাকলো না সব উড়িয়ে চলে গেল নাকি বলছে কিন্তু আমার আকা মুস্তাফা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে ও বেটি আমি সামনের দিকে বেড়ে যাচ্ছে গো বেটি আমি সামনের দিকে জমিনে পা রেখে বেড়ে যাচ্ছে বেটি আমি যে জায়গায় পা রাখবো তুমি পা রাখবে হযরতে জানো আলীও পা রাখবে বলে আব্বা গো কেন পা রাখা হবে কেন এবার রাখবো ও বিরাদার মুয়াজ্জাস আমার ইকরাম আমার আকা মুস্তাফা বনে জামা জামানার কোনো ছায়া জামানার কোনো তাপ যেন তোমার উপরে আর হযরতে আলীর উপরে যেন না পড়ে তাই কবি লিখছেন কেন এত ভালো লাগে নূর নবীজির নাম আর ভালো লাগে নবীর মিলাদ কিয়াম নবীর সালাম পড়ো জোরে বলুন কেন এত ভালো লাগে নূর নবীজির নাম আমাদের কেন এত ভালো লাগে নূর নবীজির নাম আর ভালো লাগে মদের নবীর মিলাদ কিয়াম নবীর সালাম পড়ো নবীর মিলাদ করো নবীর সালাম পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা নবীর সালাম পড়ো নবীর কিয়াম পড়ো বিরাদার ফাতেমা নিজের স্বামীর বাড়িতে যখন চলে গেল বাবা বিরাদার নিজের স্বামীকে যেন সালাম করি ফাতেমা তু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও আমার স্বামী সরতাজ আমি আপনার স্ত্রী এটা মনে করবেন না যে আপনার স্ত্রী আমি আমার যদি আদবে কোনো যদি চলতে বলতে উঠতে বসতে ওগো স্বামী সরতাজ যদি কোনো যেন অপরাধ হয়ে থাকে আপনি আমাকে মাফ করে দিবেন হযরতে আলী বলে ফাতেমা রে তুমি আমাকে কি কথা বলছো ও ফাতেমা তুমি একজন নবীর বেটি লাডলে প্যারে বেটি তোমার কি ভুল হতে পারে বলে ওগো স্বামী জান যদি আমার কোনো অপরাধ হয় আপনি
আমাকে মাফ করে দিবেন এটা বলেন বলে হায় হযরত আলী বলছে ও ফাতেমা শুনে নাও তুমি হচ্ছে একজন ওই রহমাতুল আলামিনের মেয়ে ও গো ফাতেমা শুনো আমার স্ত্রী শুনে নাও আমাদের জীবন যাপন করাতে শুরু করতে গিয়ে কোনো যদি আমারও অপরাধ হয় তুমি কোনো দিন জানো মনে নিবে না মাইন্ডে নিবে না ফাতেমা বলে ও গো আমার স্বামী সরদার আপনাকে আমি আমার মাথার মুকুট করে রাখবো ও গো স্বামী যান কোনো জন্য গোস্তাক না হয় আমি এটা মনে করব আপনার খিদমত করব সর্বসময় যেন আপনার মোহাব্বত করব ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম স্বামীকে মানতেন কিরকম স্বামীর খিদমত করতেন বাবা সামনে একটা রসা বিরাদার কিছু যেন জল কিছু বিরাদিন ইসলাম ডাঙ্গলাটি সম্মুখে রেখে দিত পাড়ার মহিলারা এসেছে ফাতেমাকে জিজ্ঞাসা করত ও গো বোন ও গো দিদি কেন আপনি এগুলো রাখেন কেন জল কেন রাখেন সামনে লাঠি ডাঙ্গরে কেন রাখেন এবং রসা ময়ডর কেন আপনি কাছে রাখেন আপনি এগুলো কেন রাখেন বলে আমার স্বামীর কোন সময় যদি আমার খিদমত করতে গিয়ে কোন সময় যদি কোন সময় রাগ হয়ে যায় আমার স্বামীর যদি পিপাসা চাপায় আমি সঙ্গে সঙ্গে আমার স্বামীকে যেন পানি পান করাতে পারব আমার স্বামী যদি আমার উপরে রেগে যায় আমার স্বামী যেন কোনো মতে কোনো জিনিস খুঁজতে না হয় সজা যা লাগে আমি সব সময় আমার স্বামীর মাথার উপরে রেখে দিই আমার স্বামী যেন হাত বাড়ালে সাক্ষাৎ করতে পারে ও বাবা জীবনের আমার কেমন চলো স্বামী স্ত্রীর মহাব্বত ও বাবারা আর আজকে আমাদের মহাব্বত বাবারা বিরাদার একবার যদি স্বামী স্ত্রীর ভিতরে বিরাদার একটু যদি ঝগড়া হয়ে যায় কিন্তু আমরা আর কথা বলি না কি বলছ কথা বলি খুব রাগ হয়ে যায় বিরাদার দেখুন আমার আকা মুস্তাফা বলে বলে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়ে যায় মা বেটাতে যদি ঝগড়া হয়ে যায় বাপ বেটাতে যদি ঝগড়া হয়ে যায় তোমরা কি করবে তোমরা কি করবে সালাম আগে করবে বাপকে বাপ মনে করে সালাম করবে মাকে মা মনে করে সালাম করবে যে আগে বলবে যে আগে কথা বলবে সে বেশি নেকির অধিকারী হবে আমার আকা মুস্তাফা বলছে ও দুনিয়ার উম্মতিরা আমার শুনে নাও তোমরা যদি পারা বসবে মহাব্বত পারা পারা গ্রামে গ্রামে যদি মহব্বতের নজরে থাকো যদি বাপ বেটাতে ভালোবাসায় থাকো মা বেটিতে ভালোবাসায় থাকো আমি নবী বলে দিলাম ওটা তোমাদের বাড়ি নয় ওটা একটা জান্নাতের এসেতা আর আমার দয়ার নবী বলে কোন বাড়িতে শুধু ঝগড়া আর ঝগড়া সব সময় ঝগড়া হতে থাকে আমার দয়ার নবী বলে ওটা কিন্তু আর বাড়ি নয় ওটা একটা জাহান্নামে টুকরা তাহলে বাবা কি করব তাহলে আমাদের কি করতে হবে আমাদেরকে ওই বাড়িকে জান্নাত টুকরা করতে হবে বাবা ওই জান্নাতকে বিরাদার আপন করে নিতে হবে ও বাবা জীবনের আবার এবার কি হলো ফাতেমার জীবন যাপন শুরু হলো ও বিরাদার ফাতেমার সংসার এবার শুধু শুরু হলো লাগলো ও বিরাদার আমার আব্বা জানি না ও গো মা খালারা বলে যায় রাতের বেলা বলালা ইমামউদ্দিন আপনার বেটার মতো আপনার ভাইয়ের মতো একটুখানি আসুন বাবারা আমার ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন স্বামীর খিদমত করতে লাগলেন ও বিরাদার মুয়াজ্জাসা মাইকরাম এবার কি হলো বিরাদার হযরতে ইমামে হাসান যেন দুনিয়াতে পয়দা হলেন জোরে বলেন না সুবহানাল্লাহ তাই কবি কি লিখছেন একবার মহাব্বতে বলুন সুবহানাল্লাহ আবার হাত দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি করলেন মাঝে আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ জি আমরা সবথেকে কাকে বেশি ভালোবাসি বলেন তো সবথেকে কাকে ভালোবাসি নিজের মা নিজের বাবা তারপরে পরে সন্তানকে ভালোবাসি নাকি বলছেন জি কিন্তু সবথেকে আমার দয়ার নবীকে বেশি করে ভালোবাসতে হবে জি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আল্লাহ দি আর বন্টন করে রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ জি বন্টন করে নবী রাসূলুল্লাহ আচ্ছা বলুন তো এবার ভালোবাসা এক তরফে হয় একটা হচ্ছে ওয়ান সাইড লাভ একটা হচ্ছে টু সাইড লাভ ছেলে মেয়েকে ভালোবাসলো কিন্তু বিয়ে ছেলেকে ভালোবাসে না
আর ছেলে মেয়েকে ভালোবাসে কিন্তু মেয়ে বাসে না মেয়ে বাসে তো ছেলে বাসে না এবার কি হলো পালিয়ে বিয়ে করে নিল আচ্ছা পালিয়ে বিয়ে নিয়ে করে নেওয়ার পরে লুকিয়ে বিয়ে করলো করার পরে এবার মনে করেন এবার তারপরে বাপ মাকে খবর দিল তাদের মোহর পড়া হলো কিছুদিন লুকিয়ে থাকলো এবার কাউরি কাউরি ছেলে কাউরি মেয়ের সমাজে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে ব্রাদার ইসলাম মুয়াজ্জা সামাই কিরাম তাহলে কি হলো ওটা সামাজিক হলো ওটা ইসলামিক হলো আর ব্রাদার ইসলাম কেউ যদি বিবাহ না করে মোহর না করে ব্রাদার কেউ যদি মিলামিশা করার পরে বাচ্চা যদি পয়দা হয় তো বাচ্চাটা কি হবে বাচ্চাটা কি হবে বাচ্চাটি জারজ হবে কি বলছেন বাচ্চাটি জারজ হবে তাতে সেটা ব্রাদার ইসলাম জারজ হয়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে শুনো তোমরা যদি আমার কাছে চাও তো চাওয়ার মতো ইসলামী তরিকা মতোই চাও আমার নবীর মহব্বত কে রেখে চাও আমার রাসূলুল্লাহর ভালোবাসা রেখে চাও কিন্তু তুমি ডাইরেক্ট চেও না ওই জারজের মতো চেও না ওই জারওয়ার মতো চেও না তোমরা কি করবে শুনো তোমরা ওই হারামের মতো চেও না তোমরা চাও তো ইসলামী তরিকায় মতো চাও তাহলে কিরকম করে চাইবো বলে নবীকে রাজি করে রাসূলুল্লাহর সুন্নত পড়ে আমার আকা মুস্তফার কাছে চাইবো তাহলে আমার আকা মোস্তফা যেন বিরাদার বন্টন করবে যেরকম সামাজিক বিবাহ হলে বিরাদার বিরাদার ওই বিবাহকে বিরাদার বিরাদার খারাপ বলে না বাজানেরা ওই বিবাহকে জানো বিরাদার সামাজিক বিবাহ বলে যদি বাচ্চা পয়দা হয় তো যাইজ বলে আর বিরাদার এবার বিবাহ হলো না এবার বিরাদার স্বামী স্ত্রীতে মিলন হলো তো বাচ্চাটা জারজ হলো তো বিরাদার একটা কি হলো ডাইরেক্ট একটা হলো ইনডাইরেক্ট ও ব্রাদার আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তোমরা যদি আমার কাছে চাও তো ডাইরেক্ট চাও না তোমরা যেন শর্ট খেয়ে যাবে তোমরা ইনডাইরেক্ট চাও আগে নবী রাসূলুল্লাহর কাছে তোমরা চাও আমি আল্লাহ বল আমি দিয়ে দিই কিন্তু বন্টন করে আমার রাসূলুল্লাহ ও বাবা জীবনের আমার একটুখানি আসুন গো বাবারাও আমার আকা মোস্তফাকে কেমন হযরতে আলী ভালোবাসতে লাগলেন বিরাদার আমার আকা মোস্তফার ও বিরাদার সুন্নতকে কেমন হযরতে আলী নিজের করেছিলেন ও বিরাদার মুয়াজ্জা সামাই কিরাম আমার আকা মোস্তফা কে বিরাদার একদিনের ঘটনা বাবাও আমার আকা মোস্তফা হযরতে আলীকে বলছে আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও হযরতে আলী এবার নবী মোস্তফার বিছানায় শুয়ে গেল আর আমার আকা মোস্তফা হযরতে আলীকে বলছে ও আলী সকালবেলা উঠবে যার আমানা তাকে দিয়ে দিবে তুমি ভয় করবে না আমি রাসূলুল্লাহ তোমার মৌতের গ্যারান্টি হয়ে গেলাম হযরতে আলী বলে যতদিন আমি ঘুমিয়েছি জীবনে এত নিন এত ঘুম আমার আসেনি বলে কেন বলে ওই দিন এত আমার ঘুম এসেছিল এত আমার নিন্দ এসেছিল যেন যেন